বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য চারু কারুকলা বিষয়ের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে এখন হাজির হয়েছি। আজকে তোমাদের জন্য রয়েছে চারু কারুকলা বিষয়ের সর্বজনীন উৎসব হিসাবে বাংলা নববর্ষ উদযাপনের জন্য তোমার পরিবার বা এলাকায় কী ধরনের উৎসবের আয়োজন করতে পারবে তার একটি পরিকল্পনা প্রণয়ন। সংকেতের মধ্যে তোমাকে তিনটি অপশান দেওয়া আছে। বাংলা নববর্ষকে কেন সর্বজনীন উৎসব বলতে পারি তার ব্যাখ্যা করতে বলা হয়েছে। 2 নম্বর অপশানে বাংলা নববর্ষ কিভাবে উদযাপিত হয় তার বিস্তারিত বর্ণনা, এবং তোমার এলাকায় বৈশাখী মেলা হয় কি না, হলে কি ধরনের পণ্য মেলায় বিক্রি হয় সেই তথ্য বা পরিকল্পনা দিয়ে সাজাতে হবে। 5 নম্বর 1 থেকে 6 পর্যন্ত এর বিস্তারিত বর্ণনা থেকে তুমি টপিকসগুলো নিতে পারবে। আমরা উত্তর সাজিয়ে লিখব। ভূমিকাংশে লিখো, নববর্ষ পৃথিবীর প্রায় সকল জাতিসত্তার ঐতিহ্যের একটি অনিবার্য অংশ। বাঙালির ঐতিহ্যকে যে সকল উৎসব অনুষ্ঠান ধারণ করে আছে সেগুলির মধ্যে অন্যতম বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ। সুপ্রাচীনকাল থেকে বাঙালিরা বৈশাখ মাসের প্রথম দিনটিকে নববর্ষ হিসাবে পালন করে আসছে। নববর্ষ বাঙালির সহস্র বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতিনীতি, প্রথা, আচার অনুষ্ঠান ও সংস্কৃতির ধারক ও বাহক। পহেলা বৈশাখ বাঙালির সর্ববৃহৎ সার্বজনীন উৎসব। বাঙালিরা এই দিনে পুরনো বছরের ব্যর্থতা, নৈরাশ্য, ক্লেদ, গ্লানি ভুলে গিয়ে নতুন বছরকে মহানন্দে বরণ করে নেয়, সমৃদ্ধি ও সুখময় জীবন প্রাপ্তির। বাংলা নববর্ষকে কেন সর্বজনীন উৎসব বলতে পারি তার ব্যাখ্যা করা হলো। নববর্ষ উদযাপনে সকল শ্রেণী পেশার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করে। এদিন বাঙালি মেয়েরা ঐতিহ্যবাহী পোশাক শাড়ি এবং পুরুষেরা পাজামা পাঞ্জাবি পরিধান করে। প্রত্যেক ঘরে ঘরে থাকে বিশেষ খাবার, বিশেষত পান্তা ইলিশ, নানা রকম পিঠা পুলির ব্যবস্থা। সর্বোপরি সকল স্তরের বাঙালি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নতুন বছরের প্রথম দিনটিকে উদযাপন করে। তাই বাংলা নববর্ষকে সার্বজনীন উৎসব হিসাবে অভিহিত করা যেতে পারে। বাংলা নববর্ষ কিভাবে উদযাপিত হয় তার বিস্তারিত বর্ণনা করা হলো। গ্রামীণ জীবন ও নববর্ষ পরস্পর সম্পর্কিত। নববর্ষে গ্রামীণ জনপদ ও গ্রামের লোকজনের মধ্যে নতুন খাবার ও পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। সাধ্যমতো নতুন জামাকাপড় পরিধান করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই একে অপরের সাথে মিলিত হয় অনাবিল আনন্দে। ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রেও নতুন গতি যুক্ত হয়। ঢাকার বাইরের অন্যান্য শহরগুলোতে মহা ধুমধামে স্থানীয় লোকজন নববর্ষ পালন করে থাকে। এতে বিভিন্ন ধরনের মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। নববর্ষের উৎসবের সাথে যদিও আবহমানকাল গ্রাম বাংলার নিবিড় সম্পর্ক রয়েছে, তবে বর্তমানে গ্রামের গণ্ডি পেরিয়ে বর্ষবরণ উৎসবের আবেদন শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। প্রতিবছর এসো হে বৈশাখ, এসো এসো গানের মাধ্যমে রাজধানীর বর্ষবরণ উৎসব শুরু হয়। উৎসবের মূল আয়োজক ছায়ানট পহেলা বৈশাখ ভোরে এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকে। রাজধানীর বর্ষবরণ উৎসবের অন্যতম অনিবার্য অংশ হলো মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখ সকালে এই শোভাযাত্রাটি চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় চারুকলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করে। 1989 সালে সর্বপ্রথম চারুকলা ইনস্টিটিউট আয়োজিত আনন্দ শোভাযাত্রায় পরবর্তীতে 1995 সাল থেকে মঙ্গল শোভাযাত্রা নামে প্রতি বছর পালিত হয়ে আসছে। মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ঐতিহ্যগুলোকে ফুটিয়ে তোলা হয়। বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী শিল্পকর্ম, রং বেরঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিলিপি বহনের মধ্য দিয়ে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যেমন বাংলা একাডেমি, শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বুলবুল ললিত কলা একাডেমি প্রভৃতি প্রতিষ্ঠান দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করে থাকে, আর এইভাবে বাংলা নববর্ষ উদযাপিত হয়ে থাকে। তোমার এলাকায় বৈশাখী মেলা হয় কি না, হলে কী ধরনের পণ্য মেলায় বিক্রি হয়? বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হচ্ছে বৈশাখী মেলা। শহরের তুলনায় গ্রামে এই মেলা অধিকতর জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। এই মেলার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি কোনো ধর্মীয় ঐতিহ্য নির্ভর নয়, বরং এটি বাঙালির সর্ববৃহৎ সার্বজনীন উৎসব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মাবলম্বী মানুষেরা এই মেলায় অংশগ্রহণ করে থাকে। মেলায় চিরায়ত বাঙালি ঐতিহ্য রীতি প্রথা ফুটে ওঠে। প্রাচীন বাংলার নানা সংস্কৃতি যেমন যাত্রা, পুতুল নাচ, সার্কাস, বায়োস্কোপ, নাগরদোলা ইত্যাদি মেলার প্রধান আকর্ষণ। বৈশাখী মেলাতে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রী, মাটির হাঁড়ি, বাসনকুসন, পুতুল, বেত ও বাঁশের তৈরি তৈজসপত্র, খেলনা, তালপাখা, হাতপাখা প্রভৃতি পাওয়া যায়। এছাড়া চিড়া, মুড়ি, খই, বাতাসা সহ নানা রকম মিষ্টান্নের বৈচিত্র্যময় সমারোহ থাকে
বৈশাখী মেলায়। বর্তমানে এই মেলা সর্ববৃহৎ লোকজ মেলায় পরিণত হয়েছে। এটি মূলত গ্রামীণ জীবনেরই অনন্য প্রতিফলন। এভাবে আমাদের এলাকায় বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। যদি সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করো এবং ভালো ফলাফলের প্রত্যাশা করো, অবশ্যই অবশ্যই এই তথ্যগুলোকে সম্পৃক্ত করো এবং সুন্দর অবয়বে লিখো। তোমরা সকলেই অতি উত্তম ফলাফল পাও এবং সুস্বাস্থ্য থাকুক তোমাদের সবার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।